সুপ্রিয় শ্রোতা, যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি টিউবের পক্ষ থেকে স্বাগত জানাই। বর্তমান সময়ে ফুলকপির চাষাবাদ হচ্ছে, তো ফুলকপির একটি রোগ নিয়ে আমি আজকে আলোচনা করব। ফুলকপিতে বর্তমান সময়ে কার্ড রোট রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এই রোগটির লক্ষণ ও প্রতিকার নিয়ে আমি আজকে আলোচনা করব। কার্ড রোগটি সাধারণত ফিউজিরিয়াম ইকুইস্টি এবং অল্টারনেরিয়া এই দুইটি স্পেসিসের জন্য এবং ব্যাকটেরিয়া ইডুইনা কারোটোবোরা এই সম্মিলিতভাবে এরা কাজ করে, অর্থাৎ ছত্রাক ও ব্যাকটেরিয়ার দুইটি ছত্রাক ফিউজিরিয়া ইকুইস্টি এবং ফিউজিরিয়া অল্টারনেরিয়া এবং ব্যাকটেরিয়া ইডুইনা ক্যারোলোভরা এটা সম্মিলিতভাবে ফুলকপি গাছে আক্রমণ করে এবং এই আক্রমণের ফলে এই রোগটি হয়। তো শুরুতেই আমরা দেখি এই রোগের লক্ষণ কী কী রয়েছে। দেখেন, এই রোগের কারণে ফুলকপির সমস্ত ফুল নষ্ট হয়ে যায় বা খাওয়ার অনুপযোগী হয়ে যায়। ফুলকপির কার্ডে প্রথমে বাদামি রং এর গোলাকৃতি প্রথমে বাদামি রঙের গোলাকৃতি দাগ দেখা যায়, পরে একাধিক দাগ একত্রে মিশে বড় দাগ সৃষ্টি করে। ব্যাকটেরিয়ার আক্রমণে কার্ড দ্রুত পচন ধরে নষ্ট হয়ে যায়। আক্রান্ত কর্ড বা মাথা থেকে খুব কম পুষ্পমঞ্জুরি বের হয় এবং সেটি খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। অর্থাৎ ফুলকপি ক্ষেত নষ্ট করার জন্য, সম্পূর্ণ আপনার বাণিজ্যিক ক্ষতি করার জন্য এই ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সম্মিলিত আক্রমণটি যথেষ্ট। তো এটি খুবই একটি খুবই খারাপ রোগ, কারণ এই রোগটির কারণে সমস্ত আপনার চাষাবাদের ক্ষেতটি নষ্ট হয়ে যেতে পারে। এবং রোগটি চেনার জন্য আপনারা প্রথমেই দেখবেন যে ফুলকপির ফুল নষ্ট হয়ে খাওয়ার অনুপযোগী হয়ে যায় এবং ফুলকপির কার্ডে অর্থাৎ ফুলে দেখবেন যে বাদামি রং গোলাকৃতি বাদামি রং দেখা যায় এবং অনেকগুলো রং একত্রিত হয়ে একসাথে মিশে বড় দাগ সৃষ্টি করে। তো এই রোগের প্রতিকারের জন্য কি করবেন সেটি আমরা এখন দেখাব। এই রোগের প্রতিকারের জন্য সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করতে হবে, অর্থাৎ যেই গাছে পূর্বে কোনো রোগ হয়নি সেই ধরনের গাছ থেকে আপনার বীজ সংগ্রহ করতে হবে। শস্য পর্যায় অবলম্বন করতে হবে, অর্থাৎ একই জমিতে বারবার একই ফসল চাষাবাদ না করে ভিন্ন ভিন্ন ফসল ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল চাষ করতে হবে। ফসল সংগ্রহের পর আক্রান্ত গাছের মূল পুড়ে ফেলতে হবে, অর্থাৎ যদি কোনো ক্ষেতে এই ধরনের রোগের প্রাদুর্ভাব হয় তাহলে সেই ক্ষেতে ফসল সংগ্রহের পর সম্পূর্ণ গাছটি আগুনে পুড়িয়ে দিয়ে ফেলতে হবে। এছাড়া বিভিন্ন ধরনের ছত্রাকনাশক যেমন কার্বেন্ডাজিন গ্রুপের ছত্রাকনাশন অথবা কার্বক্সিন প্লাস থিরাম গ্রুপের ছত্রাকনাশক প্রতি কেজি বীজ 2.5 গ্রাম হারে মিশিয়ে শোধন করতে হবে, অর্থাৎ বীজ শোধন করে নিতে হবে। আপনি বীজ কেনার পরে যেখান থেকে বীজ কেনেন সেই বীজটি সংগ্রহ করার পরে বীজ শোধন করে তারপরে চাষাবাদ করতে হবে। ইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক অথবা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে 7 থেকে 10 দিন পর পর 2 থেকে 3 বার গাছে স্প্রে করতে হবে। অর্থাৎ ইপ্রোডিয়ন গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে এবং কার্বেন্ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশক, এই দুই ধরনের ছত্রাকনাশক তাদের থেকে যে কোনো একটি নিয়ে প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে 7 থেকে 10 দিন পর 2 থেকে 3 বার গাছে স্প্রে করতে হবে। বিসমারথায়াজল গ্রুপের ব্যাকটেরিয়া নাশক প্রতি লিটার পানিতে 2 থেকে 4 গ্রাম মিশিয়ে 7 থেকে 10 দিন পর 3 থেকে 4 বার স্প্রে করতে হবে। অর্থাৎ বাজারে ব্যাকটেরিয়া নাশক হিসাবে বিসমারথায়াজল গ্রুপ পাওয়া যায়, এই গ্রুপের ব্যাকটেরিয়া নাশক প্রতি লিটার পানিতে 3 থেকে 4 গ্রাম মিশিয়ে 7 থেকে 10 দিন পর 3 থেকে 4 বার গাছে স্প্রে করলে এই রোগের প্রাদুর্ভাব দমন করা যায় এবং রোগ থেকে গাছকে মুক্ত করা যায়। তো আপনারা এই রোগে যাদের জমি আক্রান্ত হয়েছে তারা এই ব্যবস্থাগুলো গ্রহণ করে রোগ থেকে সহজেই মুক্তি পেতে পারেন।